আমার বাপ শ্রুতের মতো, শ্রুতের মতো আমরা আমাদের সন্তানদেরকে ভাষায় দিলাম, ভাষায় দিলাম। আহ আহ, চোখের পানির বড় দাম বাজান, আল্লাহর কসম মুখের হাসির চাইতে চোখের পানির বড় দাম। গোটা পৃথিবী ভরা সব হাসি, এক ফোঁটা চোখের পানির দাম অনেক বেশি। এই যে আজমিরে, যার নাম আপনারা সবাই জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ, এর নাম শুনছেন না? উনি কথা বলেন, 90 লক্ষ, 90 লক্ষ বেঈমান যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, 9 লাখ না, 9 লাখ না, 90 লাখ। এই বড় পীর, আরে এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, উনি একদিন 15 দিন সফর করে এসে ওনার মাকে বলছিলেন, মা, এই 15 দিনে আপনার সন্তান আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে গিয়া, মা, প্রায় 7 লাখ মানুষ আমার হাতে কালেমা পড়ছে, মা। তখন কিতাবে আছে, আমি নিজে কিতাবে, উর্দু কিতাবে পড়ছি, খাজা মঈনুদ্দিনের মা বলছে, মঈনুদ্দিন, আল্লাহর কসম বাপ, এটা তোর জবানের বরকত না, বরং এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত। বলছে, মানে মা? ক, বাপ, আমি 2 বছর তোকে দুধ খাওয়াইছি, ক, আল্লাহর কসম, এই 2 বছর দুধ খাওয়াইয়া কোনোদিন বিনা অজুতে তোকে এক ঢোক দুধ খাওয়াই নাই, আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তাআলা তোর জবানে বরকত দিছে, যার কারণে তোর হাতে মানুষ কালেমা পড়ছে। মা, মা, আজ কোথায় আমাদের সেই মারা, কোথায় সেই মারা? এই বেনামাজি সন্তানের মা, মা পরিচয় দেয় কেমনে? এই বেহায়া সন্তানের মা, মা পরিচয় দেয় কেমনে? এই জন্য আমি দিবানিশি বলি বাজার, যে ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, আহা, আল্লাহর কসম, উচিত ছিল ওই ঘরের বাপ মা শিক্ষের কান্দা, ওই ঘরে কান্নার রোল পড়ার কথা ছিল, ওই বাবার চোখে পানি ঝরার কথা ছিল, ওই মা চিৎকার করে কাঁদার কথা ছিল, যে হায়, আমার কি হবে, আমার সন্তান তো নামাজ পড়ে না, আমার মেয়ে তো নামাজ পড়ে না, আল্লাহর কসম, এটা হওয়া কথা ছিল মুসলমানের ঘরে। আজ কোনো পেরেশানি নাই, বাবার চোখের সামনে, দাদার চোখের সামনে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, স্বামীর চোখের সামনে স্ত্রী বেপর্দা হাজারো ছেলেকে, হাজারো পুরুষকে তারই টাকা দিয়া কিনা গহনা অলংকার পাউডার স্নো মাইকা রাস্তার লম্পট খারাইয়া মুখে এরম বেদ্য, এগুলারে দেখতে বললা তার বেড়ি বাইর হয়। হ্যাঁ, আর এই অপদার্থ স্বামী এটা হজম করে, তোরে জামাই হইতে বলল কে বেড়া, আত্মমর্যাদা যার নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছিলেন, যে আল্লাহর কসম, আমি যদি কোনোদিন 1 মিনিটের জন্য দেখি আমার বিবিকে কোন ভিন পুরুষের সাথে অন্যায় অবৈধ কোনো কথা বলে, আমি সাথে সাথে তার গর্দান ফেলে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, নবীজি শুনে এই কথা বললেন, সাদ, তোমার আত্মমর্যাদা যদি এরকম হয়, আমি মুহাম্মদের আত্মমর্যাদা তার চাইতে বেশি। এরপরে বললেন, সাদ, আমার মাওলার আত্মমর্যাদা আরো বেশি, আমার আল্লাহ এমন অশ্লীল, এমন বেহায়াকে এক বিন্দু রহম করবে না, এক বিন্দু ছাড় দিবে না। যুবক, প্রতিটা নজরের হিসাব তোমাকে দিতে হবে, ভাত খানার নাম জিন্দিগি মনে করো না। হ্যাঁ, সারাদিনে ভাত কতটি খাও, আর টুটু টুটু করে ঘুরো ঘুরো, অসুবিধা কি? হ্যাঁ, এটারই জিন্দিগি ভেবো না, জীবন মানে মোবাইল একটা, জীবন মানে একটা মোটর সাইকেল, হ্যাঁ, জীবন মানে সিবা ফ্যান, জিন্দিগি মানে এই মাথা চুল, এগুলারে শয়তানের মতো কাটায়, এগুলো জীবন কয়, এগুলারে জিন্দিগি বলে? বলেন, পৃথিবীর কোন বইয়ে এগুলারে মানুষের জীবন বলে? মোটর সাইকেল, মোবাইল, সিবা ফ্যান, টুটু করে ঘুরে রাস্তার পাশে মেয়ে হাঁটে, তুমি পিছে পিছে সামারের মতো, হ্যাঁ, ছাগলের মতো তুমি পিছে পিছে হাঁটো, অপদার্থ কোথাকার, এটা কোনো জিন্দিগি হলো? এই জিন্দিগির চাইতে মরে যাওয়াই তো ভালো ছিল বেটা। কয় নারী দিয়ে তুমি চলবা? হ্যাঁ, কয়জন বেড়ি দরকার, কথা বলেন না, একটা ছেলের কয়টা বেড়ি দরকার?
গুনার মধ্যে ডুবে গেছে, নাফরমানির মধ্যে ডুবে গেছে ছেলেরা, অস্থিরতার মধ্যে ডুবে গেছে। মার খবর নাই, বাবার খবর নাই, স্বামীর খবর নাই, কারো কোনো হায়া লজ্জা নাই। মহিলা সারাক্ষণ টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা হিন্দি সিরিয়াল এগুলো দেখতেছে, একটার পর একটা পাউডার সোনু জামা কাপড় বদলাইতেছে, আর বাজারে বাজারে একদিন কিনে জুতা আরেকদিন কিনে বদনা আরেকদিন কিনে জামা, যে একটা একটা করে করে আলগা আলগা কিনে, একলগে কিনতো না, কারণ একলগে কিনলে তো একবারে কিনে হয়ে গেল। এক দোকান থেকে কোনো খরচা করে না, এক দোকান থেকে খরচা করলে এক ঘন্টা লাগাইয়া যে পাউডার টই লেগেছে, এটা যদি কমপক্ষে 30টা দোকানে না দেখাই যারে তো খরচা উঠাইয়া না, এটা খরচ আছে না? পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি মেকআপের এটা খরচ আছে তো, এই খরচাও তো উঠাইতেই হবে। হ্যাঁ বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমার মাকে জিজ্ঞেস করেন, আপনার মেয়েকে জিজ্ঞেস করেন, কারে দেখাও? তোরে যারা দেখে ওরা তোর দুশ্চরিত্র লম্পট, আরে মুত্তা ফানি লয় না, দুর্গন্ধওয়ালা যাদের প্যান্ট এরম অসভ্য, এতে দেখকে লাভটা কিটা? কথা বলেন না কেন? কোনো ভালো মানুষ দেখে? কোনো নামাজি লোক দেখে কোনোদিন? কথা বলেন, কোনো বেহায়া নারীকে কোনো নামাজি দেখে কোনোদিন? আর যে দেখে তার কলিজাটার, যেই যুবক কোনো বেপর্দা নারীরে দেখে, দেখার পরে তার দিলের মধ্যে এই বেডিরে নিয়ে এই মেয়েটাকে নিয়ে কল্পনাটা কি আসে, এটার আল্ট্রা রিপোর্ট করা ভাই করা হোক, আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট যদি বের করা হয় তাইলে দেখা যাবে ওই যুবকের কল্পনায় ছিল এই নারীর উলঙ্গ ছবি। উপভোগের কল্পনা ছাড়া, জিনা ব্যবিচারের কল্পনা ছাড়া আর কিছু ভাবছিল? এটাই তো রিপোর্ট আইবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি বলে বান্দা আমার দেওয়া চোখে আমার ঘর কেন দেখলাম, আমার দেওয়া চোখে গত এক বছরে কোনোদিন আমার কোরআনের একটা পৃষ্ঠা কোনোদিন কেন দেখলা না, আপনি কি বলবেন, কি বলবেন বলেন? অলিসানান, আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাকে একটা জিব্বা দেই নাই, বলেন দিছি কিনা? আল্লাহ যদি বলেন বান্দা আমার দেওয়া এই জিব্বা এর বিনিময়ে আমি কি একটা জিকির পেলাম না, আমার নামটা কি একটাবার উচ্চারণ হতে পারলো না, আপনি কি বলবেন বলো না ভাইয়া? আজ সারাদিন যার মুখে একবার মালিকের নাম উচ্চারণ হলো না, তুমি কি জবাব দিবা? এই জন্য মনে রাখবেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট বলছেন, আমার বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত আমি আলাদা 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 তোমাকে জিজ্ঞেস করি। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবি ও হযরত ওমরকে বলছে, ওমর জিন্দেগিতে যতটা খেজুর খাইছো প্রত্যেকটা খেজুরের শুকর কি আদায় করছো, আল্লাহ তাআলা সেটা জিজ্ঞেস করে। আল্লাহ নবী বলছে, ওমর জিন্দেগিতে যত ঢোক পানি খাইছো প্রতি ঢোক পানির নিয়ামতের শুকর কি করছিলা, আল্লাহ এটা জিজ্ঞেস করে। আপনি কি ভাবছেন আল্লাহ তাআলা এখন ছেড়ে দিয়েছেন? তা আল্লাহ বলে রাখছে দেখা, আল্লাহ নিজে বলছে, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আমি তোমাদের ভালো মন্দের পার্থক্য, ন্যায় অন্যায়ের পার্থক্য, সৌভাগ্য দুর্ভাগ্যের পার্থক্য করার জন্য মিকাতা একটা ওয়াক্ত একটা সময়, হাসরের একটা মাঠ, কিয়ামতের একটা সময়, পরকালের একটা বিচার দিবস নির্ধারণ করে রাখছি, এই জন্য না এখন মাতি না। কথা বুঝেন নাই আপনি? আল্লাহ বলেন আমি এমনি খাইতে দিছি, এই দুনিয়াটা আল্লাহর একটা আম দস্তরখান, মানে খোলা দস্তরখান এই জমি, আল্লাহ বলেন এটা আমি বিছায় রাখছি, দেখো না দস্তরখানের মতো, এটা আমি খুলে রাখছি, সবাইকে এখানে ভোগ করার অনুমতি দিছি, ডাকলেও না ডাকলেও, মানলেও না মানলেও, সেজদা দিলেও সেজদা না দিলেও, মুসলমান হলেও কাফের হইলেও, এমনকি মানুষ হোক জানোয়ার হোক সবার জন্য আল্লাহর এই জমিনে উপভোগ করা, দুনিয়া ভোগ করা, জমিনের সম্পদ ভোগ করার অধিকার আল্লাহ বলেন আমি সবাইকে দিয়ে রাখছি, এজন্য রোদ বৃষ্টি আলো বাতাস আগুন পানি সকাল দুপুর আলো হাতা বাতাস সবকিছু সবার গায়ে লাগে উপভোগ করে। কিন্তু আল্লাহ বলেন কসম বান্দা আমার আখেরাতের নিয়ামত আমার জান্নাতের নিয়ামত সেজদা ছাড়া কোরআন ছাড়া
গোলামি ছাড়া, বন্দিগি ছাড়া এক ইঞ্চি এক সুতাও কাউকে দেব না। এখন খাও, এখন দুনিয়া ভোগ করো, অসুবিধা নাই। তুমি যেমন দুনিয়া ভোগ করো, জানোয়ারও তো দুনিয়া ভোগ করে। কথা বলে গবেষকদের কথা হলো, প্রকৃতি গবেষক যারা, প্রাণীবিদ্যা গবেষক যারা, একটি হাতি একদিনে 250 কেজি 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়, আপনার চাইতে বেশি না কম। একটি তিমি, সাগরের একটা তিমি, 200 জন শক্ত সামর্থ্য পুরুষ এক বেলা যেই খাবার খায় বাঁশগ্রস্ত, একটি সাগরের তিমি এক বেলায় এক ডোকে এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায়। তাহলে আপনি কি দুনিয়া বেশি ভোগ করতেছেন? কথা বলেন না কেন? বাঘ ভাল্লুক চতুষ্পদ জন্তুগুলো দুনিয়া তার চাইতে বেশি ভোগ করতেছে না? তো আপনি বেশি কি পাইলেন? আপনার বাড়ি যদি হয় 20 শতক জায়গা, রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়ি পুরো সুন্দরবনটা, কথা বলেন না কেন? পদ্মার ইলিশের এরিয়া পুরো পদ্মা নদীটা, তাহলে আপনি বেশি কি তা? আপনি কি তা বাড়ি লিয়ে ফুডাঙ্গি মারেন? কথা বলেন না কেন? আপনি বেশি কি পাইলেন? আল্লাহ তাআলা বলেন, কুল মাতাউ দুনিয়া কালিল। আল্লাহ বলে, বান্দা তামাম দুনিয়াটাও যদি তোমাদেরকে দেই তাও তো কালিল, সামান্য, সামান্য কিছু না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, দুনিয়া এটা তো খেলতামশা, অর্থাৎ বান্দা বিল্ডিং করে, আল্লাহ কয় তামশা করে, কি করে তামশা করে, তামশা এতে জমি কিনে, আল্লাহ তোমার তামশা আনা, সেজদা কই, গোলামি কই, বন্দিগি কই, জিকির কই, আখেরাত কই, জাকাত কোথায়, হজ কোথায়, আমার গোলামি কোথায়? আল্লাহ বলে, এগুলো যার জীবনে নাই সে তো আসলে মালাঠোলা নিয়া তামসা না করে, মালাঠোলা। এই জন্য বাপ, এই আয়াতের তফসির করার জন্য এই কথাগুলো আমার বলা হয়ে গেছে। আমি শুধু এবার তর্জমাটা বলি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা। আল্লাহ তাআলা বলেন, আমার একজন প্রিয় বান্দা ছিল লোকমান, আমি আল্লাহ তাআলা তাকে হিকমত দান করছিলাম। এই লোকমান আল্লাহর একজন নেক বান্দা ছিল, যে ছিল একজন কৃতদাস, আইয়ুব আলাইহিসসালামের জামানায়, যে কাঠের কাজ করত। আল্লাহ তাআলা বলে, কিন্তু কৃতদাস হওয়ার পরেও, কাঠের কাজ করার পরেও আমার বন্দিগি পুরাপুরি করত এবং আমার এক বিন্দু নাফরমানি কখনো করে নাই, যেন আমি খুশি হয়ে একদিন রাত গভীরে ফেরেশতার মাধ্যমে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত হিকমত, এটা আল্লাহ বলেন, আমি তাকে দান করলাম।